হ্যালো ফ্রেন্ডস, ওয়েবটেক মাস্টার চ্যানেলের পক্ষ থেকে সকল পরীক্ষার্থী এবং সকল ভিউয়ার্সকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের দিনের এপিসোড চালু করছি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের কিছু জরুরি প্রশ্ন এবং উত্তর। এছাড়াও একটা ম্যাথমেটিক্সের পিডিএফ সেট আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আকারে দিয়ে দেবো, আপনি সেখান থেকে নিয়েও প্র্যাকটিস করতে পারবেন। আগের ভিডিওতে আমাদের কিছু ভিউয়ার্স প্রশ্ন করেছে যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এবং তাদের মুখ্যমন্ত্রী, তো অবশ্যই এই ভিডিওতে আমরা সেটা দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে উপলব্ধি করতে পারবেন। তো বন্ধুরা, আমরা শুধু চাকরির খবরই দিই না, তার সাথে সাথে চাকরির 100% প্রিপারেশন করাবার চেষ্টা করি আমাদের এই চ্যানেলে। যারা যারা এখনো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হননি, অবশ্যই চ্যানেলের নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বোতামটা চেপে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অবশ্যই অন করে নেবেন, যাতে আমাদের পাঠানো যে কোনো ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে আপনার কাছে যায়। তো দেরি করবো না, সময় চলুন শুরু করা যাক। আজকের দিনের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল, যেমন তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রীকে এডাম্পিকে পালানি স্বামী এবং রাজ্যপালকে বনওয়ারিলাল পুরোহিত। পরের প্রশ্ন, তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রীকে চন্দ্রশেখর রাও। বন্ধুরা, এই ধরনের প্রশ্ন আমরা আপনাকে পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনি অবশ্যই এখান থেকে কালেকশন করবেন। এই ধরনের প্রশ্ন কিন্তু আসন্ন পরীক্ষার জন্য আপনার কাছে প্রচণ্ড ইম্পর্টেন্ট, আমরা পিডিএফ আকারে দিচ্ছি এবং আপনি ধরে নিন এখান থেকে আপনার কাছে 100% প্রশ্ন কমন আসবেই, এটা আপনি ধরে চলুন। তো এর সাথে সাথে আমরা আপনাকে আরও কিছু পিডিএফ দিচ্ছি, যেটা হচ্ছে 90তম অস্কার অ্যাওয়ার্ড 2018, এছাড়া দিচ্ছি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2018 সালে, কে পেয়েছে সেরা অভিনেতার জন্যে, সেরা পারফরমেন্স দেওয়ার জন্যে, এই ধরনের বিভিন্ন রকম প্রশ্ন। নোবেল পুরস্কার 2017 সালের বিজেতার নাম আর যে কারণে পেয়েছে, যে বিষয়ে পেয়েছে সেটা দিচ্ছি। দাদা সাহেব ফালকে এক্সেলেন্ট অ্যাওয়ার্ড 2018 বিভাগ এবং বিজেতার নাম, তার সাথে সাথে আমরা দিচ্ছি পদ্মবিভূষণ 2018 সালে তার নাম, দেশ এবং বিভাগ। পদ্মবিভূষণ সম্মানের 2018 কে পেয়েছে, কোন দেশ কোন বিভাগ, পশ্চিমবঙ্গ থেকে 5 জন পেয়েছে পদ্মশ্রী পুরস্কার, তাদের নাম এবং কোন বিভাগ থেকে পেয়েছে। এছাড়াও আমরা আরও আপনাকে পিডিএফ আকারে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিতে চলেছি 2018 পুলজিৎকার পুরস্কার, অস্ট্রেলিয়ান ওপেন 2018 সালের বিভাগ বিজেতা এবং দ্বিতীয় স্থানকারী কোন রাজ্য ছিল। পরের প্রশ্ন, ফ্রেঞ্চ ওপেন 2018 বিভাগ বিজেতা এবং দ্বিতীয় স্থানাধিকারী। এছাড়াও আপনি পাবেন আসন্ন আন্তর্জাতিক বিভিন্ন খেলার তারিখ ও স্থান, মানে ধরুন অলিম্পিক গেমস এটা কোথায় হবে পরের বার 2020 সালে, টোকিও জাপান, এই ধরনের কিন্তু আমরা ভিডিও প্রেসক্রিপশন বক্সে আপনাকে লিঙ্ক আকারে দিয়ে দিচ্ছি। 21তম ফিফা বিশ্বকাপ 2018 এটি হয়েই গেল, আপনি জানেন এই বিশ্বকাপের সমস্ত ডিটেলস আপনি জানেন, এছাড়াও হালকা কিছু ডিটেলস আমরা আপনাকে দিয়ে দিচ্ছি। তাছাড়াও জাতীয় ক্রীড়া পুরস্কার 2017, যেমন অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার, ধ্যানচাঁদ পুরস্কার, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, এই ধরনের বিভিন্ন রকম প্রশ্ন আমরা কিন্তু পিডিএফ আকারে আপনাকে দিচ্ছি। আমরা আশা করব যে এখান থেকে 100% আপনি স্টাডি করবেন, কেন কি এখান থেকে আপনি 100%-র ভিতরে কিছু না কিছু পার্ট আপনি কমন পাবেনই, আশা করছি প্রত্যেকটা প্রশ্নই আপনি মুখস্থ করে রাখবেন। তো বন্ধুরা, চলুন কিছু আরও প্রশ্ন দেখে নিই। এবার প্রশ্ন হচ্ছে, দুধকে প্রবলভাবে নাড়ানোর ফলে ক্রিম আলাদা হয়ে যায়, তার কারণ কি? এখানে জিজ্ঞেস করেছে যে কোন ফোর্স এখানে ব্যবহার হয়েছে, এখানে ব্যবহার হয়েছে সেন্ট্রিফুগাল ফোর্স, তো উত্তর হবে 4 নম্বরেরটা। পরের প্রশ্ন, গ্যাস থার্মোমিটার তরল থার্মোমিটারের চেয়ে অধিক সংবেদনশীল, তার কারণ কি? কারণ হচ্ছে গ্যাস অনেক বেশি বিস্তার করে। আরও আপনাকে ডিটেলস আমি বলে দিচ্ছি, তরলের তুলনায় বায়বীয় পদার্থ অধিক সংবেদনশীল, সেই কারণে বায়বীয় পদার্থ বেশি বিস্তৃত হয় তরলের চেয়ে তাপমাত্রা বৃদ্ধি হলে, তাই বায়বীয় পদার্থ সংবেদনশীল বা বায়বীয় পদার্থ ব্যবহারকারী তৈরি থার্মোমিটার বেশি সংবেদনশীল হয় তরল ব্যবহারকারী থার্মোমিটারের চেয়ে। চলুন, আশা করছি উত্তরটি আপনি বুঝতে পারলেন, পরের প্রশ্নের দিকে যাচ্ছি। নিম্নলিখিত কোনটি বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণের কারণে ঘটে না? তো এখানে আপনার উত্তর হবে, সূর্য আকাশে যত উচ্চতায় রয়েছে তার চেয়েও বেশি মনে হয়,
তার কারণ হচ্ছে তারাদের ঝিকিমিকি ও সূর্যের আকারের বদল মূলত বায়ুমণ্ডলের আলোর প্রতিসরণের জন্য ঘটে। আলোর প্রতিসরণের কারণেই সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যের এমন রূপ হয়। এই কারণে প্রকৃত সূর্যোদয়ের সামান্য আগে সূর্য দৃশ্যমান হয়। আকাশে সূর্যের উচ্চতা তারতম্য আমাদের মনে হয় সূর্যের অবস্থানের পরিপ্রেক্ষিতেই পৃথিবীর অবস্থানের বদলের কারণ। তো এবারের প্রশ্ন, কোন যুদ্ধে ভারতে ফরাসিদের ভাগ্য নির্ধারিত হয়েছিল? এই যুদ্ধটি ছিল ওয়ান্ডিয়াসের যুদ্ধ, ব্যাটেল অফ ওয়ান্ডিয়াস, যা সংঘটিত হয়েছিল জানুয়ারি মাসে 1760 সালে। এটি ছিল ব্রিটিশ ও ফরাসিদের মধ্যে এক সংঘাত। এটি ছিল দক্ষিণ ভারতের বসবাসকারী ফরাসিদের জন্য নির্ধারক যুদ্ধ। এই যুদ্ধ ফরাসিরা পরাজিত হয়েছিল এবং তারপর দক্ষিণ ভারতে তাদের উপস্থিতি কেবল পুন্ডিচারিতেই সীমাবদ্ধ ছিল। তো এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্নে যাচ্ছি, সংবিধানের কোন ধারা অনুযায়ী কোনো ব্যক্তির মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগে সুপ্রিম কোর্টে ব্যক্তিগতভাবে বিচার চাইতে পারে? তো সেই ধারাটি হচ্ছে ধারা 32। সংবিধানের ধারা 32 অনুযায়ী কোনো ব্যক্তি তার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারে। সুপ্রিম কোর্ট বিভিন্ন রিট ইস্যু করতে পারে। পরের প্রশ্ন দেখছি, মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান কিসের জন্য হয়েছিল বা এই ডান্ডি যাত্রা হচ্ছে তার উদাহরণ? তো এখানে উত্তর হবে সরাসরি সংঘাতের জন্যে। ডান্ডি যাত্রা, যা শুরু হয়েছিল 12 মার্চ 1930 সালে, ভারতের স্বাধীনতা আন্দোলনের এক উল্লেখযোগ্য আন্দোলন। এটি ছিল অহিংসের সরাসরি বিরোধ কর না দেওয়ার জন্যে, যাতে ব্রিটিশরা ভারতে একচেটিয়া নুনের ব্যবসা না করতে পারে। চলুন পরের প্রশ্ন দেখছি, নিক্কো এক ধরনের মুদ্রা যা ব্যবহৃত হতো যে যুগে তা হলো? তো বন্ধুরা এখানে জানতে চেয়েছে যে কোন যুগে এটি ব্যবহৃত হতো। তো এটি ব্যবহৃত হতো গুপ্ত যুগে। তো এখানে সঠিক উত্তর হবে 1 নম্বরেরটা, কারণ বৈদিক যুগে নিক্কো শব্দটির অর্থ হচ্ছে খাঁটি, অর্থাৎ সৎ বোঝাতে ব্যবহার হতো। অনেক সময় সোনার হারকেও নিক্কো বলা হতো সেই সময়। গুপ্ত যুগে স্বর্ণমুদ্রাকে নিক্কো বা পালা বলা হতো। তো এখানে আমাদের উত্তর হবে 1 নম্বরের। পরের প্রশ্ন, যে রাজা নিজেকে দেবনামপ্রিয় ও প্রিয়দর্শী নামে ভূষিত করেছিলেন তিনি কে? তো তিনি ছিলেন রাজা অশোক। মৌর্য সম্রাট অশোক দেবনামপ্রিয়, দেব প্রিয় বা প্রিয়দর্শী অর্থাৎ ভগবানের পছন্দ উপাধি নিয়েছিলেন। অশোকের বিভিন্ন লিপিতে এই নামেই তাকে সম্বোধন করা হয়েছে। তো বন্ধুরা এটা ছিল আমাদের আজকের দিনের মতো শেষ প্রশ্ন। এই ধরনের ভিডিও বা এই ধরনের প্রশ্ন এবং উত্তর পেতে অবশ্যই যুক্ত থাকবেন আমাদের সাথে। যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলটিকে অন করে নেবেন। ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য নিয়ে আসব। এবং আমাদের ব্যক্তিগত রিকোয়েস্ট যে সকল বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবেন। তো বন্ধুরা আজকের জন্য এতটাই। আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।